সিলেটে যাত্রা শুরু করলো আল হারমাইন্স পারফিউমসের 15তম আউটলেট। শনিবার বিকেলে মহানগরের আম্বরখানা অবস্থিত ইউনিমার্টে আনুষ্ঠানিকভাবে আউটলেটটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন, সিলেট সিটি কর্পোরেশন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সাবেক মেয়র আরিফুর হক চৌধুরী, সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল, এনআরবি ব্যাংকের চেয়ারম্যান এবং আল হারমাইন পারফিউমস গ্রুপ অফ কোম্পানিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহতাবুর রহমান, ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান মইনুদ্দিন হাসান রশিদ এবং আল হারমাইন পারফিউমসের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ অলুর রহমান সহ বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে জানানো হয়, আউটলেটটি সাজানো হয়েছে পারফিউম, আতর ও বাখুরের পাশাপাশি ডিওডোরেন্ট ও এয়ার ফ্রেশনারের মতো সুগন্ধি পণ্য দিয়ে। তারা দুনিয়া জুড়ে আছে, শুধু মিডল ইস্টে না, তারা অন্যান্য দেশেও এই পারফিউমটা করে বাংলাদেশের এই ব্র্যান্ড নেমটা ওনারা যে প্রতিষ্ঠা করেছে এবং তাদের পারফিউমটা খুব ভালো। প্রথম যমুনা ফিচার পার্কে শুরু করেছিলাম এবং পরবর্তীতে ঢাকাতে বিভিন্ন জায়গায় শুরু করেছি এবং আমরা যে রেসপন্সটা পাচ্ছি, আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি।